শুক্রবার পদ্মবন ছেড়ে ঘাসফুলে ফিরেছেন মুকুল রায়। এবার বিজেপিতে থাকা তার অনুগামীরা কি করবেন, এই প্রশ্নটা উঠতে শুরু করতেই বেসুরা মুকুল অনুগামী হিসেবে পরিচিত বিজেপি ট্রেডার সেলের রাজ্য কো কনভেনর বিশ্বজিৎ গুহ। যেহেতু মুকুলদার সাথে আমার খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল, দাদার প্রতি একটা ব্যক্তিগত আকর্ষণ আমার তো ছিলই। দেখুন, আজকে আমার পরিচয় যা আপনারা চেনেন, যতটুকু চেনেন, ওই মানুষটাই আমাকে হয়তো এতটাই পরিচয় দিয়েছে। আশা করি যে কিছু পাওয়া বা ইয়ে করতে হলে 2017 সালে দল ছাড়তাম না। আমি আছি, ওনার সাথেই আছি। 2017 সালে মুকুল রায়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিশ্বজিৎ গুহ। বিজেপি তাকে পদও দিয়েছে, তবে এর জন্য সব কৃতিত্ব মুকুল রায়কেই দিচ্ছেন জলপাইগুড়ির বেসুরো বিজেপি নেতা। আমি 2010 থেকে তৃণমূলের সাথে যুক্ত হই। 2017 সালে মুকুলদা যখন দল ছাড়লেন, আমিও সিদ্ধান্ত নিলাম দাদার সাথেই থাকবো। রাজ্য স্তরে আমাকে একটা পদও উনি পাইয়ে দেন, সেটা হচ্ছে আমাকে স্টেটে ট্রেডার সেলের কো কনভেনার করেন। লোকসভা নির্বাচনে আমি দাদার সাথে পুরো থেকেছি। শুধু এতটুকু বলতে চাই যে আমরা অনেক কিছু থেকে বিধানসভা নির্বাচনে অন্ধকারে ছিলাম। আমরা বিভিন্ন সময় বলেছিলাম যে যারা এসেছে তাদেরকে আগে দেখা হোক। বিজেপিতে এসে যখন কেউ সুবিধা নিতে পারেনি, তারা আজকে সেখানেই ফিরে যাচ্ছে, দেখছে এখানে কিছু আখের গোছাতে পারেনি। তবে আমার মনে হয় এবার ঝাড় জঙ্গল যত ভিড়ে যাবে ততই ভালো। বিজেপি আগে ছিল, আছে, থাকবে এবং আগামী দিন বিজেপি ক্ষমতায় আসবে এবং সেটা হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসবে। মুকুল রায়ের পথে হেঁটে তিনিও তৃণমূলে ফিরতে চান বলে কার্যত বুঝিয়ে দিয়েছেন বিশ্বজিৎ গুহ। কিন্তু মুকুলের অনুগামীদের জন্য কি তৃণমূলের দরজা খোলা? আমাদের মুকুলদা এসেছেন এবং আমাদের দলেই ছিলেন, দিদিও আজকে বলেছেন, দিদি যাকে অ্যাকসেপ্ট করে নেবে তাই আমাদের কাছে সকলেই অ্যাকসেপ্টেড। মুকুল রায়ের ছায়াসঙ্গী ছিলেন না কি ছিলেন সেটা তাদের ব্যাপার। বিজেপির কাছ থেকে কোনো লোককে নিতে গেলে আমাদের আপার মহলে পারমিশন নিয়েই নিতে হবে। বিধানসভা ভোট নিতেই বিজেপি ছেড়ে তৃণমূলে আসার হিড়িক পড়ে গেছে। মুকুল রায়ের ঘর বাপসির পর এবার তা আরো বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। রাজা চট্টোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, জলপাইগুড়ি। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।